আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আমরা এই ক্লাসে আলোচনা করব ওপেন হার্ট সার্জারি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমাদের এইচএসসি প্রাণীবিদ্যা বইয়ের চতুর্থ অধ্যায়ের শেষের দিকের একটি আলোচ্য বিষয়, ওপেন হার্ট সার্জারি। শিক্ষার্থী বন্ধুরা, ওপেন হার্ট সার্জারিটা আসলে কি? ওপেন হার্ট সার্জারিটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে প্রয়োজনের তাগিদে বাহিরে বের করে এনে শল্য চিকিৎসার মাধ্যমে হৃৎপিণ্ডকে পুনঃপ্রতিষ্ঠিত করাটাকেই বলা হয় ওপেন হার্ট সার্জারি। আমরা শুরুতেই বলেছি যে ওপেন হার্ট সার্জারিটা কি। এক্ষেত্রে আমাদেরকে করতে হয়, আমাদের যে স্টারনাম রয়েছে, আমাদের বুকের স্টারনাম, এটাকে আমরা ব্রেস্ট বোন বলে থাকি। এই ব্রেস্ট বোন বা স্টারনামটাকে প্রথমে কেটে ফেলা হয়, কেটে ফেলে রিবসগুলোকে আলাদা করা হয় এবং তখনই হৃৎপিণ্ডটা বাহিরে বেরিয়ে আসে এবং তারপরে ডক্টর হৃৎপিণ্ডের কোথায় প্রবলেম হচ্ছে সেইটিকে শল্য চিকিৎসা প্রদানের মাধ্যমে সারিয়ে তোলে। এই যে হৃৎপিণ্ডকে ওপেন করে অপারেশনের মাধ্যমে হৃৎপিণ্ডকে পুনঃ প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাটাকেই বলা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউ পেইনফুল ইট ইজ, আসলে এটি কতটা বেদনাদায়ক। ওপেন হার্ট সার্জারির পূর্বে পেশেন্টকে অবশ্যই জেনারেল অ্যানিস্থেশিয়া দিতে হয়। আমরা জানি যে অ্যানিস্থেশিয়া দুই প্রকার, একটা হচ্ছে লোকো অ্যানিস্থেশিয়া, একটিকে বলা হয় জেনারেল অ্যানিস্থেশিয়া। লোকো অ্যানিস্থেশিয়া মানে হচ্ছে যে যেই জায়গায় অপারেশন হবে সেই জায়গাটাতেই অবশ করে দেওয়া হয়। যেমন সিজার মেয়েদের ক্ষেত্রে বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সিজারটা হচ্ছে কি, যে যেখানে অপারেশন চালানো হবে ওই জায়গাটাই অবশ করে দেওয়া হয়। এই ধরনের অবশ করে দেওয়াকে বলা হয় লোকো অ্যানেস্থেশিয়া। কিন্তু ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে রোগীকে সম্পূর্ণভাবে পুরো শরীর অবশ করে দেওয়া হয়, মানে চেতনাহীন করে দেওয়া হয়, এই বিষয়টাকে বলা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া। অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে বা নির্দেশ ক্রমে পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেশিয়া প্রদানের মাধ্যমে সম্পূর্ণভাবে অজ্ঞান করে দেওয়া হয়, এরপরে তাকে অপারেশন করানো হয় বলে এই ধরনের চিকিৎসাতে রোগী খুব একটা পেইন বা ব্যথা অনুভব করে না। সুতরাং বলতে পারি অপারেশন চলাকালীন সময়ে এটি মোটেও কোনো পেইনফুল অপারেশন নয়। তবে রোগীর জ্ঞান যখন ফিরে আসে তখন রোগীর দেহের মধ্যে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য বিভিন্ন টিউব বসানো হয়, যেমন ক্যাথেটার বসানো হয় মূত্র অপসারণের জন্য, বুকের ভেতরে কিছু পাইপ দিয়ে দেওয়া হয় মৃত ব্লাডগুলোকে বের করে আনার জন্য। এই অবস্থায় প্যাশেন্ট 5-6 দিন বিছানায় থাকে এবং সে বিছানা থেকে নড়াচড়া করতে পারে না। এই টাইমে তার যদি কাশি আসে বা সে যদি নড়াচড়া করে, যেহেতু তার ভেতরে বিভিন্ন ধরনের ড্রেনেজ পাইপ বসানো থাকে, এই ড্রেনেজ পাইপগুলো তাকে আঘাত করতে পারে, কাশি দিলে বা একটু নড়াচড়া করলে এগুলো তাকে আঘাত করতে পারে। এই জন্য অপারেশনের পরে এটা বেদনাদায়ক, কিন্তু অপারেশনকালীন টাইম সময়ে এটা কোনো ব্যথা বেদনা প্রকাশ করে না। অন পাম্প অ্যান্ড অফ পাম্প ওপেন হার্ট সার্জারি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো সার্জারি নিয়ে কথা বলেছি আমরা, একটা অন পাম্প আর একটা অফ পাম্প। অন পাম্প মানে কি, যদি মেশিনের সাহায্যে অপারেশন করানো হয়, অর্থাৎ একটি মেশিন আছে যেটাকে আমরা বলি হার্ট লাং মেশিন, আর এই সময় হৃৎপিণ্ডটাকে বন্ধ করে দেওয়া হয় এবং হৃৎপিণ্ডের কার্যক্রম করে হার্ট লাং মেশিন। যদি হার্ট লাং মেশিনের প্রয়োজন পড়ে এবং হার্ট লাং মেশিনের সাহায্যে যদি অপারেশন হয় সেই অপারেশনটাকে আমরা বলি অন পাম্প সার্জারি। আর যদি হৃৎপিণ্ডের অবস্থা ভালো হয় সেক্ষেত্রে ডক্টর হার্ট লাং মেশিনকে চুজ করেন না, হার্ট লাং মেশিন ছাড়াই ডক্টর অপারেশন চালান। এই ধরনের অপারেশন ব্যবস্থাপনাকে বলা হয় অফ পাম্প সার্জারি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হার্টের অবস্থা যদি ভালো হয় রোগীর, সেক্ষেত্রে ডক্টর মেশিনের সাহায্য নেন না, ওটাকে আমরা বলি অফ পাম্প সার্জারি, মানে কোনো মেশিন লাগছে না। আর যদি মেশিনের সাহায্যের প্রয়োজন পড়ে সেটাকে বলবো আমরা অন পাম্প সার্জারি। আমরা পরবর্তী বিষয়টা দেখে লিখি রিকভারি টাইম অফ ওপেন হার্ট সার্জারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে ওপেন হার্ট সার্জারিতে রিকভারি হইতে আমাদের কিরকম সময় লাগে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অপারেশনটা চলে 3-6 ঘন্টা, হার্টের পজিশন অনুযায়ী, হার্টের কন্ডিশন অনুযায়ী ডক্টর 3-6 ঘন্টা সময় ধরে অপারেশনটা করেন। অপারেশনের পরে তাকে আইসিইউতে অবস্থান করতে হয় প্রায় 3-6 দিন। 3-6 দিন তাকে হাসপাতাল আইসিইউতে অবস্থান নিতে হয় এবং 3-6 দিন পরে তাকে রিলিজ দেওয়া হয়।
এবং বাসায় এসে সে অত্যন্ত শারীরিক দুর্বলতা বোধ করেন, তার হাঁটা চলার শক্তি থাকে না। কারণ এই যে এত বড় একটা অপারেশন হলো, এটাকে তো হিলিং করতে হবে। হিলিং মানে হচ্ছে সারিয়ে তোলা, সিস্টেম তো এটাকে হিলিং করবে। এই হিলিং করতে গেলে প্রচুর এনার্জি খরচ হয়, এই জন্য এই টাইমে ব্যক্তি অনেক দুর্বল বোধ করেন। এবং এটা মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ, আফটার 6 to 8 week, 6 থেকে 8 সপ্তাহ পর পেশেন্ট সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। একজন অপারেশনহীন ব্যক্তি আর একজন অপারেশন সংযুক্ত ব্যক্তি বা অপারেশন সমৃদ্ধ ব্যক্তি, এই দুটি ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝার কোনো উপায় থাকে না। এনার্জির দিক থেকে, হৃৎপিণ্ডের পাম্পিং ব্যবস্থাপনার দিক থেকে একেবারে সেম হয় ওপেন হার্ট সার্জারির পরে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা হচ্ছে হিলিং টাইম। অপারেশন হইতে সময় লাগে 3 থেকে 6 ঘন্টা, অপারেশনের পর তাকে বেড রেস্ট নিতে হয় 3 থেকে 6 দিন, আর বেড রেস্টের পরে তাকে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগে 6 থেকে 8 সপ্তাহ। শিক্ষার্থী বন্ধুরা, হাই রিস্ক পিপল ফর ওপেন হার্ট সার্জারি মানে কোন কোন ব্যক্তিগুলো ওপেন হার্ট সার্জারির জন্য বেশি রিস্কেবল? আমরা বলেছি যে মোটামুটি বৃদ্ধ বয়স্ক নারী এবং পুরুষ, 60 ঊর্ধ্ব, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারিটা একটু বেশি রিস্ক দেখায়। এবং যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস রয়েছে, বিভিন্ন ধরনের ফুসফুসজনিত জটিল সমস্যা রয়েছে, কেন ফুসফুস সমৃদ্ধ ফুসফুস সংক্রান্ত জটিল সমস্যাগুলোতে হাঁচি কাশির উদ্বেগ হয় আর এই টাইমে অপারেশনের জায়গাতে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ডায়াবেটিস এবং ফুসফুস বা কিডনি এই ধরনের জটিল প্রবলেমে যারা ভুগতেছে এই ধর, এবং যারা যারা বেশি বয়সের মানুষ তাদের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারিটা একটু বেশি রিস্কেবল। ডিফারেন্স বিটুইন ওপেন হার্ট সার্জারি অ্যান্ড সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট। শিক্ষার্থী বন্ধুরা, ওপেন হার্ট সার্জারি মানে হচ্ছে হৃৎপিণ্ডকে ওপেন করে অপারেশন করানো। এটা যে কোনো উদ্দেশ্য হতে পারে, এটা ভালভের জন্য হতে পারে, এটি আমরা যেটাকে বলি ফোরামেন ওভেলি কারণে হতে পারে, যেটাকে ব্লু বেবি ডিজিজ বলা হয়, বা এএসডি হতে পারে, অ্যাট্রিওসেপ্টাল ডিফেক্ট হতে পারে, বা এটি কার্ডিওমেগালির ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রবলেমের কারণে হৃৎপিণ্ড অপারেশন করতে হতে পারে, সবগুলোকে আমরা বলতেছি ওপেন হার্ট সার্জারি, যদি হৃৎপিণ্ড ওপেন করে সার্জারি করানো হয়। আর সিএবিজিটা হচ্ছে সেই, এটাও ওপেন হার্ট সার্জারি, তবে এক্ষেত্রে একেবারে স্পেসিফিক ওপেন হার্ট সার্জারি, যেখানে আমরা আর্টারির মাধ্যমে বাইপাস করানো হয়। যদি করোনারি ধমনীতে ব্লক হয়, তবে ব্লকগুলোকে সারিয়ে তোলার জন্য তখন ব্লকের পাশ দিয়ে বাইপাস করানো হয়। এই সার্জারিটাকে বলা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, অর্থাৎ সকল করোনারি আর্টারি বাইপাস গ্রাফট ওপেন হার্ট সার্জারি, কিন্তু সকল ওপেন হার্ট সার্জারি করোনারি আর্টারি বাইপাস গ্রাফট নয়। শিক্ষার্থী বন্ধুরা, কস্ট অফ ওপেন হার্ট সার্জারি ইন বাংলাদেশ, বাংলাদেশে ওপেন হার্ট সার্জারির কস্টটা কত? এটা নিয়ার অ্যাবাউট প্রায় 2.5 লাখ থেকে 3.5, অর এর চাইতে একটু বেশিও হতে পারে, লাখ টাকা। অর্থাৎ বিভিন্ন ধরনের ওপেন হার্ট সার্জারি, হয়তো ভালভ ওপেন হার্ট সার্জারি, ওয়াল ওপেন হার্ট সার্জারি, বাইপাস ওপেন হার্ট সার্জারি, ওকে, এএসডি ওপেন হার্ট সার্জারি, এই বিভিন্ন ধরনের ওপেন হার্ট সার্জারিগুলোর জন্য এইটার টাকার পরিমাণটা বিভিন্ন রকম হয়। তবে মোটামুটি প্রায় 2.5 থেকে 3.5 লাখ বা এটা 5.5 পর্যন্ত পৌঁছাতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা ওপেন হার্ট সার্জারি সম্বন্ধে একটা আইডিয়া লাভ করতে পেরেছ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।